Hey guys, welcome back to our channel and a new vlog. The vlog is going to be a new channel. I have a new video. So, guys, ask you about so-called the video. I'm going to be a video start. So, I'm going to be a little bit of a video. So, I'm going to be a little bit of a soil. I'm going to be a little bit of a video. I'm going to be a little bit of a video. I'm going to be a little bit of a video. I'm going to be a little bit of a video. তো অনেকদিন পর আবার দোকান খুলেছি তাই ভিডিওগুলো আবার দেখতে হবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কি কি করি পুরোপুরি ব্লকের মধ্যে রাখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এইটুকুটা অনুরোধ রইল আর গাইস একটা কথা তোমাদেরকে বলি দেখো আমি কিন্তু সবার মাঝখানে ভিডিও বানাই না ঠিক আছে তো স্পেশালি বানাই মানে এখানে এই যে আমাদের দোকানে আর হচ্ছে কি মাঠের দিকে তো কেন জানি না সেদিন চেঙ্গিস দেখতে গিয়েছিলাম চেঙ্গিসের ভিডিও আমি আপডেট দিয়েছিলাম ইউটিউব থেকে একটা স্ট্রাইক মেরেছে কেন জানি না আমি সেটা যে কপিরাইট স্ট্রাইক মেরেছে তো কিভাবে কপিরাইট ক্লেমটা তুলবো আমি সেটা বুঝতে পারছি না তো ভিডিওটা মানে আমার যতগুলো ভিডিও আছে যে বন্ধুরা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিডিওগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে শেয়ার করো যাতে কপিরাইটটা উঠে যায় আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো এইটুকু অনুরোধ রইল কারণ এত কষ্ট করে ভিডিও বানাই এইভাবে যে আমি মানে কপিরাইট স্ট্রাইক খাবো এটা বুঝতে পারিনি ঠিক আছে তো তোমাদের দেখানোর জন্য আমি চেঙ্গিসের কিছু অংশটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে ওটা ব্যান করে দেয় তো ব্যান করে দেওয়ার পর আমি ভিডিওটা পুরোপুরি ডিলিট করে দিয়েছি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করতে তোমার ভাইয়ের মানে ভাইয়ের জন্য কারণ সবে আমি স্টার্ট করেছি ভিডিও করা তাতে যদি এরকম হয়ে যায় আর কিছু আর এক হতে পারবো না তাই তোমার ভাইয়ের জন্য এই টুকুটা তো করতেই পারো না ভিডিওটা বেশি বেশি এই বাচ্চাটা বাইরে বেরিয়েছে আর এই যে দানাগুলো দেখো দানাগুলো সব শেষ হয়ে গেছে অনেকদিন খেতে দিয়েছে না রিকোয়েস্টে জলের ঝাপটা লেগেছে পুরো মোটামুটি ভিজে গেছে খাঁচাটা এই সাইডটা ঘুরাবো কেউ আসলে এখানটা ঘুরিয়ে দেবো এখানটা একটু সরিয়ে দেবো যাতে না আর ঝাপটা এই পাশে লাগে কারণ এই পাশটা প্রচণ্ডভাবে ঝাপটা লাগে যার জন্য ভিজে গিয়েছে গোটাইগুলো তাহলে ওটা ভিজে আছে আর এই পাখিটাকে অনেকদিন খেতেও দেওয়া হয়নি এই যে গোটা ফাঁকা হয়ে আছে জলও দেওয়া হয়নি আজকে সবকটাকে খেতে দেবো কারণ এখানে তো আসা হয় না জলটাও শেষ হয়ে গেছে জলটাও আনতে যেতে হবে বোতলটাও এখানে পড়ে আছে জল নিয়ে এসে জল খেতে দেবো আর হচ্ছে কেননা দোকানে আসি না না আর পাখিগুলো পাখিটা মনে হচ্ছে ডিম দিয়েছে আবার তো চলো পাখিটা ডিম দিয়েছে নাকি আবার দেখা যাক তোমাদেরও দেখাই আমি সবে বাচ্চা বেরিয়েছে এত তাড়াতাড়ি তো কখনো পাখি ডিম দেয় না একটা ডিমে কিন্তু নিয়ে বসে আছে এটা আগের ডিম না এখন ডিম দিয়েছে এটাই বুঝতে পারছি না এই যে দেখো বসে আছে নালেও তো সরছে না একটা ডিম দিয়েছে না কি তো বুঝতে পারছি না আমিও তো এই ভাঁড়টা পরিষ্কার করবো বলে তো পরিষ্কারও করতে পারছি না ডিম দিয়েছে নাকি আর এইখানে গোটা খোসা হয়ে গেছে এগুলো ফু দিয়ে উড়িয়ে আবার নতুন করে খেতে দেবো দেখো এগুলো কিছুই নেই গোটা দাঁত দিয়ে দিতে কাগজগুলো আরে সব কেটেছে ঠোঁট দিয়ে দিয়ে ঠুকে প্রচুর ধার আর জলটাও শেষ দুটো জায়গাতে জলটাও দিতে হবে পাখির পেছনে আমাকে মিনিমাম কিছুক্ষণ মানে টাইম দিয়ে দেখো জল দিতেই কিন্তু জল খাওয়ার জন্য এটা লেগে পড়েছে জল খাচ্ছে এই যে আর এই যে খাবার দিয়ে আছে খাবারগুলো খায়নি কেন অনেকদিন ধরে জল ছিল না তাই জল খাওয়ার জন্য খুব ছটফট করছে তার জন্য জলটা দিতেই জল খেতে নেমে পড়েছে আর ওই যে দুটো ওইখানে ওখানেও জল দিতে হবে একটাকে দিলাম সবে তো চলো জলগুলো দিয়ে দিই ঠিক আছে আর ওই যে বাচ্চাটা বাচ্চাটাও নামছে খাবে বলে এগুলো কেমন করছে জল খাওয়ার জন্য আর তাকেও কিন্তু জল দিতে হবে কাউকে জল দেওয়া নেই আর বৃষ্টি হচ্ছিলো বিশেষ করে তাও আসা যায়নি এত বৃষ্টি হচ্ছিলো আর এই যে গোটা ভুট্টা দানা দিয়ে দিচ্ছি আর খাবে ছড়িয়েছে দেখো গোটা ওটা ছড়ানো আছে ওটা ছড়িয়েছে জল খাচ্ছে এই জলটা ফাঁকা আছে জলটা দিতে হবে জল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলো ওরা সঙ্গে সঙ্গে নেমে পড়েছে জল খাওয়ার জন্য এমনি জল দিয়েছি সিঙ্গেল জল এখন আপনি ঠান্ডা হয়ে যায় আর নুন চিনি জল দিইনি এমনি জলে দেওয়া আছে জল খেয়ে উঠে গেছে এই জল খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখানে কাজ চলো নিচে এবার এবার যে সারাদিন কিন্তু দোকানে কাটাতে হবে আজকে কেন দোকান খুলেছি আজকে অনেকদিন পর প্রায় এক সপ্তাহ মানে 10 দিন পর দোকান খুলেছি কালী পুজো হচ্ছিলো তোমরাও দেখেছো নিশ্চয়ই চলো ভিডিওটা দেখতে দেখো ছেড়ে দিয়ে উঠছে কাজে চলে যাবে আজকে লাস্ট আর খাঁচাটা ধরে একটু ছড়িয়ে নি কারণ এই পাশটা এখান থেকে বৃষ্টি ছিটে আসে তোমার নিশ্চয়ই দেখেছো বললাম এই দেখো মাঝে মাঝে গোটা ভিজে যা হয়ে আছে খাঁচাটা সরাই তারপরে আবার দেখা হচ্ছে দেখো খাঁচাটা কিন্তু এখানে করে দিয়েছি আর গোটা নগরা হিসেবে পরিষ্কার করে দিয়েছি এগুলো হচ্ছে গিয়ে খোসা ঠিক আছে এই যে খোসা এর মধ্যে অনেক দানা আছে যার জন্য একটু হালকা রোদে দিয়েছি পরে এটা পরিষ্কার করে নেবো আর খাবার টাবার আছে আর এর নিচে আর কাগজ দিইনি কেননা এর নিচে কাগজ দিলে আর হচ্ছে এরা শুকো করে সব কাগজগুলো নোংরা করে এবার যা নোংরা পড়বে নিচে পড়বে ঝাড় দিয়ে নিচে বার করে জানলাতে ফেলে দেবো সেই জন্য দিইনি আর এই যে ভুট্টাটা একদিন দিয়েছিলাম দেখলাম যে এখনো আছে ভুট্টা খাইনি তার জন্য আজকে দিইনি আবার দুদিন পরে দেবো ভুট্টা থাক এখন কাঁচা ভুট্টা ঠিক আছে ভাইগুলো খেতে খুব ভালোবাসে কাঁচা ভুট্টা এই যে বাচ্চাটা যে হাঁড়ির উপরে বসে আছে একটু
পুরো মানে ভারীগুলো ভেতরে ঢুকে গেছে। একটা ভেতরে ডিম আছে, একটা খারাপ ডিম ছিল সেটা ফেলে দিয়েছিল, ফেলে দিয়েছি। আর একটা ডিম ভালো আছে, ঘরের মধ্যে আছে। আর ডিম দেবো মানে একটু একটু আপনার বাচ্চা আছে, ডিমটার বয়স খাবার দিয়ে দিয়েছি। মোটামুটি পায়রা পাখিটা একটা আছে, এটা বিক্রি করে দেবো। একটা পাখি আছে রাখবো না, ঠিক আছে, একটা মরে গেছে। চলো গাদিয়ারা বসে তো মানে বুঝতে পারছি এই দিকটা হচ্ছে আমাদের গাদিয়ারা নদীর ধারে। এই যে এই পাশটা হচ্ছে বিকালে করে প্রচুর লোক আসে বসার জন্য, এই যে বসার জায়গাটা প্রচুর লোক আসে। আর এইখানে হচ্ছে দেখো নৌকা দাঁড়িয়ে আছে, কত আমাদের নৌকা। এগুলো হচ্ছে টোল, আর এগুলো মানে জাল দিতে যায় নদীতে। আর এইটা হচ্ছে জাহাজ ডাকা হচ্ছে। আর এইখানটা হচ্ছে এটা হচ্ছে গাদিয়ারা লঞ্চ ডাক, ঠিক আছে। আর এই পাশটা দেখো, এই পাশটা হচ্ছে মেদিনীপুরের, এটা হচ্ছে গেঁওখালি যায়, এটা মানে গেঁওখালি ঘাট। এটা হচ্ছে ওদের গাদিয়ারা, কত বড় নদী এখানে। গাদিয়ারাটা বসে আছে তোমরা নিশ্চয়ই দেখছো। আর এইখানে দেখো এতগুলো নৌকা আছে। আর এইখানে ঠিক ওপরটাতে দেখো একটা চাঁদ রয়েছে, কত সুন্দর লাগছে চাঁদটা ওইখানে আছে, ঠিক আছে। দেখো চাঁদটা আর গাদিয়ারাটা এখানে এই যে বাঁশ এসছে এগুলো এখান থেকে আছে, তোমরা এসে আগের ভিডিওতে দেখেছো। আর এনারা হচ্ছে এখান থেকে বাঁশগুলো তুলে উপরে তুলছে। এখানে করার মানে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, গোটাটা একদম রোদ লেগে একদম ঘাসটা সবুজ একদম মানে ইয়ে হয়ে আছে। আর এটা হচ্ছে নদী। আর এই নদীর না এইটা হচ্ছে কি তিন ভাগ হয়েছে, একটা এই দিক গেছে, একদিকে এই দিক চলে গেছে শিবগঞ্জের দিক, একটা ওই দিক সোজা বেরিয়ে গেছে, আর একটা এই পাশ চলে গেছে একদম মায়াচরের দিকে। এটা হচ্ছে আর এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী। তোমরা কিন্তু এটা গুগল ম্যাপেও চেক করো, রূপনারায়ণ রিভার বলে তোমরা দেখতে পেয়ে যাবে, এটা রূপনারায়ণ রিভার, ঠিক আছে। আর ওইখানটা হচ্ছে তিন গঙ্গার মুখ, একদম ওই যে ওই সাইডটা, এই সাইডটা গেঁওখালি, এটা হচ্ছে আমাদের গাদিয়ারা। এর মাঝখান দিয়ে মানে দুদিক দিয়ে দুটো বিয়ে গেছে, এটা একটা বেরিয়ে এসছে, এটা তিন গঙ্গার মুখ ওই সাইড ওই জায়গাটা। আর এই যে এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে জুম করে যতটা আসে, তো এই টাওয়ারটা কিন্তু প্রপারলি নদীর ওপরে আছে, ঠিক আছে। এই টাওয়ারটা কিন্তু একদম নদীর ওপরে গেছে, এটা হচ্ছে কারেন্ট গেছে নদীর ওপর দিয়ে। তোমাকে কিন্তু এই গাদিয়ারে আসলে নিশ্চয়ই ভালোভাবে দেখতে পেয়ে যাবে। তো গাইস দেখো আজকে আমরা এসেছি, এটা হচ্ছে বাকুলপুর গ্রামে, এটা একটা কালী পূজা হচ্ছে কালী পূজাতে, ঠিক আছে। দেখো অত্যন্ত অনেক মেলা বসছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির, এই পাশটা কোটারাই মেলা। এখানে রাত্রে স্পেশাল একটা জিনিস আছে, কালী পূজাটা স্পেশাল একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু মানে ভোরের দিকে পাঁঠা বলি হয়, পাঁঠাগুলো এখানে যে বাঁধা আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো। আর কালী ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দেবো। সো গাইস দেখো এটা হচ্ছে আমাদের মানে বাকলপুরের হচ্ছে কালী ঠাকুর, যেটা কিন্তু খুবই জাগ্রত, অনেকেই অনেক কিছু দান করে, কেউ রূপো সোনা প্রচুর কিছু দান করে, খুবই জাগ্রত ঠাকুর।
দেখো আমাদের তো ঘুরে আসলাম, এখনো পর্যন্ত কোনো পাঁঠা বাটা মানে যেগুলো বলি হবে বলি এগুলো আসেনি, তো এখন যাবো মেলায়। তো মেলাটা একটু ঘুরে দেখি, কারণ অন্যান্য বছরের থেকে এবছর মেলা দোকানটা একটু বেশিই বসেছে। আপাতত কিন্তু মেলা দোকানগুলো পুরোটাই ফাঁকা আছে, ঠিক আছে। তো যত রাত হবে তত ভিড় হবে, সবে বাজে সন্ধ্যা 8টা, এখনই তো ভিড়টা হবে না মোটামুটি 10-11টা না বাজলে এখানে ভিড় হয় না, ঠিক আছে। যত রাত হবে খেয়ে দেয় তবে ভিড়টা হবে, আর ভোরের দিকে তো বলিগুলো হয়। এগুলো সারা লাগছে